হেই বন্ধুরা, শুভ 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 নববর্ষ। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমাকে দেখে তো বুঝতেই পারছি আমিও খুব খুব ভালো আছি। আর মাকে কালকে ছুটি দিয়ে দিয়েছে, তো মা এখন বাড়িতেই আছে। আর মায়ের সাথে আমিও মায়েদের বাড়িতে আছি, আমার ছেলে মেয়েও আছে। তো আমি পরে ওদেরকে দেখিয়ে দেবো, আমার মাকেও দেখিয়ে দেবো। তো আমি এখন আমার বাড়িতে যাচ্ছি, মানে আমার ঘরে যাচ্ছি, মায়ের ঘর থেকে আমার হাজবেন্ডের জন্য খাবার নিয়ে যাচ্ছি, কারণ ও বাড়িতে একা আছে। তো এখানে রান্না হয়েছিল, আমিই করেছিলাম রান্না, তো সেটাই নিয়ে যাচ্ছি। তো এখন অটোতে আছি বসে। এই যে অটোতে কোনো লোক নেই, মানে লোক নেই কি লোকজন আসছেই না এখনও, খুব ফাঁকা। তো অনেকক্ষণ ধরে বসে আছি, বেচারা খাবে, যেহেতু সকালে খালি রুটি আর ওই জ্যাম খায়। তো ওর প্রতি আমার খুব ভালোবাসাটা একটু বেশি, তো লেট হয়ে যাচ্ছে, খুবই চামও এখনও খাইনি, তো নিয়েছি খাবারটা বেশি করে। ওখানে গিয়ে দুজনে মিলে খাবো। এখানে ছেলে মেয়েকে খাইয়ে দিয়েছি, মাকেও ভাত দিয়েছি, মা খেয়েছে, আর দাদাও ছিল, দাদাকেও দিয়ে দিয়েছি। তো যাই হোক, বাবা কাজে আছে। তো সবাই কেমন আছো কমেন্টে জানিও। আর শুভ নববর্ষ, পুরোনো বছরের কষ্ট দুঃখ ভুলে এই বাংলায় যে নতুন বছরটাকে ভালোভাবে কাটাতে চাইছি, দেখি তোমাদের আশীর্বাদে হয় কিনা। সবসময় তো কষ্ট দুঃখ লেগেই আছে, তো এই হলো ব্যাপার। আর কমেন্টে সবাই জানিও সবাই কেমন আছো, ঠিক আছে? আর আমি ভালো আছি মোটামুটি, আর আমার সাথে থেকো তোমরা। আর এবার থেকে চেষ্টা করবো টুকিটাকি দিতে, ঠিক আছে? রোজ কিছু টুকিটাকি এবার থেকে শেয়ার করবো তোমাদেরকে, কারণ মা যেহেতু এখন বাড়ি চলে এসছে, এখন মা অসুস্থ, মানে যেহেতু অনেকটা কেটেছে, তো কাটা জায়গাটা ঠিক হতো, টাইম লাগবে। তো এই জন্য মায়ের এখানে আমি আছি, মা যেহেতু কিছু করতে পারবে না, মা তো ওই দেখভাল কাজকর্ম। তো আজকে অনেক কাজ করেছি আমি, যেহেতু মা এক মাস ঘরে ছিল না, আর একটা মেয়ে ছিল ঘরে না থাকে, মানে বুঝতে পারছে সেই ঘরের অবস্থা কী হয়, মানে ঘর বাড়ি ধুলো ধুলো সব পরিষ্কার করে সব কিছু করে, আমার আবার গা ঝিনঝিন করে পরিষ্কার না করলে। তার ভেতরে আরেকটা খারাপ খবর আছে, আমাদের যে মহারাজা, ওর একটা ঠ্যাঙে কি হয়েছে, ওর একটা ঠ্যাং মোটে নাড়াতে পারছে না। ওকেও আমাদের, মানে মহারাজা মহারানীকেও আমাদের সাথে নিয়ে এসেছিলাম মায়েদের বাড়িতে, তো তখন পুরো ঠিকঠাক, আজকে সকালে ওর একটা পা নাড়াতে পারছে না, কী হয়েছে হঠাৎ করে তো বুঝতেও পারছি না। আমরা পুরো শুয়ে থাকছে, কিছু খাচ্ছে না, তো ওই ওর জন্য আমার খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, জানি না। আমি তো ঠাকুরকে ডাকছি ওকে যাতে সুস্থ করে দেয়, ওর যদি কিছু হয় তাহলে তো আমি যাচ্ছি, আমি একবার শেষ হয়ে যাবো। যাই হোক, আমার এখনই কান্না পাচ্ছে ওর জন্য, মানে ও ঠ্যাং নাড়াতেই পাচ্ছে না, তো ওকে আলাদাভাবে ঢেকে রাখা আছে, ও খাবারও খাচ্ছে না। তো মহারাজাও যাতে সুস্থ হয়ে যায় প্রার্থনা করো। তো মহারাজাকেও আমি তোমাদেরকে পরের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো, আর মাকেও দেখিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? আর সবাই সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, বাই। আর বেশি বড়ো করছি না, ঠিক আছে? আর সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর যারা আমার সাথে আছো তারা আমার সাথে থেকো প্লিজ, আর যারা এখনো সাথে নেই তারাও আমার সাথ দিও প্লিজ, বন্ধু করে নিও। আর যারা আমার বন্ধু অলরেডি হয়ে আছে তাদের সাথে তো আমি আছি, এখানে দোকান বন্ধ করছে তো তার জন্য আওয়াজটা হচ্ছে। তো আমার যারা এখনও বন্ধু করোনি তারা প্লিজ আমাকে বন্ধু করে নিও, আর আমার যেসব বন্ধুরা তাদেরকে আমি বলছি তোমরা টেনশন করো না, এবার থেকে তোমাদের ভিডিও আমি দেখবো, আজ থেকে না হলেও আমি এবার থেকে দেখা শুরু করবো, আজকালের ভেতর থেকে এবার স্টার্ট করবো। তো যাই হোক, ইউটিউবে আমি এখন ঢুকিই না, তো এবার থেকে হবে। যাই হোক, সবাই খুব ভালো থাকো, বাই।